ঘড়ির কাটা তখন বেলা ১২টা, রূপগঞ্জের আকাশে নেই সূর্যের দেখা। এরপরও মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির মাঠে দলবল নিয়ে হাজির কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। প্রথমে হালকা স্ট্রেচিং, এরপর ফিল্ডিং অনুশীলন। সেখানে বাধে যত বিপত্তি, ঠান্ডায় হাত জমে যাচ্ছে মুস্তাফিজুর রহমানের। তাই তো তড়ি ঘড়ি করে এক সতীর্থের কাছ থেকে চেয়ে নিলেন হাত মোজা। এক হাত কাভার হলেও ফিজের কি ঠান্ডা কমে? ব্যাকপ্যাক থেকে নিজের হাত মোজা আনতে বললেন এক কোচিং স্টাফকে। সেই হাত মোজা জোড়া পেয়ে যেন আনন্দে আটখানা ফিজ। এরপর সেন্টার উইকেটে বেশ কিছুক্ষণ বোলিং করেন তিনি। প্র্যাকটিস সেশনে সবাই থাকলেও যেন একজনের অপূর্ণতা। শুদ্ধ অধিনায়কত্ব পাওয়া লিটন কুমার দাস তখনও যোগ দেননি দলের সঙ্গে। বিপিএল অধিনায়কদের অফিসিয়াল ফটো সেশন শেষে দলের সঙ্গে যোগ দেন এলকেডি। ততক্ষণে শুরু হয়ে গেছে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির বিপক্ষে কুমিল্লার প্রস্তুতি ম্যাচ, যেখানে তিন উইকেট কিপার ব্যবহার করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ সালাউদ্দিন। অঙ্কন জাকের আলী অনিকের পর উইকেট রক্ষকের ভূমিকায় দেখা যায় লিটন কুমার দাসকেও। মাঠে নেমেই ফিল্ডারদের পজিশন চেঞ্জ করেন নতুন ক্যাপ্টেন। এদিন অনুশীলনে যোগ দিয়েছেন কুমিল্লার ভিক্টোরিয়ান্সের ফরেন রিক্রুট ম্যাথু ফোর্ট। প্রস্তুতি ম্যাচ চার ওভার বোলিং করে এক উইকেট নিয়েছেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। প্রস্তুতি ম্যাচে দলের পেসারদের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট কুমিল্লার কোচ সালাউদ্দিন। প্রথম ম্যাচের আগে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে পাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। যে লিটনই হচ্ছে আমাদের বেস্ট পসিবল চয়েস, সেও ইংল্যান্ডের মতো দীর্ঘদিন কুমিল্লাতে খেলছে, হয়তো প্রথম ম্যাচে সবাইকে পেয়ে যাব। আজকে তো ফোর্ড আসছে, কালকে খুঁজদিল আসবে, আর রস্টন চেজ আসছে, আর একটা প্লেয়ার আমরা হয়তো এনএসির জন্য ওয়েট করতেছি, সেটা আমরা আসলে পরে বলবো। ফোর্ডের আজকে প্রথম সামনাসামনি দেখলাম যে না, নতুন বলও ভালো করতে পারে, মিডল ওভারও বল করতে পারে, ডেতেও ভালো বল করে, যেটা একটা টিমের জন্য আসলে অনেক স্বস্তি। মৃত্যুঞ্জয়ও অনেকদিন পরে আসছে, বাট সেও ভালো রিদমে আছে। মুশফিককেও দেখলাম যে মিডল ওভারগুলোতে যেটা টিমের রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী সে বল করতে পারছে। অনুশীলনের শেষের দিকে ভিক্টোরিয়ান্স শিবিরে আসেন ফ্রাঞ্চাইজিটির স্বত্বাধিকারী নাফিসা কামাল। খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল মিশন শুরু করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাহিম ইসলাম, সময় সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।